কলকাতার বিশ্ববাংলা হাটে রাজ্য হস্তশিল্প মেলায় স্থান পেয়েছে বনগাঁ পৌরসভার তৈরি কচুরিপানা শিল্প। এদিন কচুরিপানা শিল্পের বাজার ধরতে 100 জনকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সরকারি উদ্যোগে। এবার কলকাতার বিশ্ববাংলা শিল্পী হাটে রাজ্য হস্তশিল্প মেলায় স্থান পেল বনগাঁ পৌরসভার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা তৈরি কচুরিপানা শিল্প। কচুরিপানা দিয়ে তৈরি নানা হস্তশিল্পের জিনিসের পসরা সাজিয়ে বসেছেন গোষ্ঠীর মহিলারা। গত কয়েকদিন আগে বিশ্ববাংলা শিল্পী হাটের ময়দানে শুরু হয়েছে রাজ্য হস্তশিল্প মেলা, চলবে আগামী 20 তারিখ পর্যন্ত। বৃহস্পতিবার কচুরিপানা দিয়ে তৈরি এই হস্তশিল্পের বাজার ধরতে গোষ্ঠীর মহিলাদের এক বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সরকারি উদ্যোগে। গোষ্ঠীর প্রায় 100 জন মহিলা এদিন মার্কেটিং এর বিষয়ে প্রশিক্ষণ নেন। এই উপলক্ষে এদিন হস্তশিল্প মেলায় উপস্থিত ছিলেন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ সহ অন্যান্য কাউন্সিলররা, উপস্থিত ছিলেন পৌরসভার স্বনির্ভর গোষ্ঠী দপ্তরের আধিকারিকরা। সাম্প্রতিক কয়েক মাস আগে বনগাঁ পৌরসভার উদ্যোগে শুরু হয়েছে কচুরিপানা দিয়ে তৈরি হস্তশিল্প তৈরির কাজ। কচুরিপানা আনবে সোনা, এই স্লোগানকে সামনে রেখে পৌরসভার বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা প্রশিক্ষণ নেয়ার পর কচুরিপানা দিয়ে তৈরি বিভিন্ন হস্তশিল্প তৈরি করেছেন, গৃহসজ্জার সামগ্রী থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী কচুরিপানা শিল্পের প্রশংসাও করেন এক প্রশাসনিক বৈঠকে। পৌরসভা সূত্রে জানা গিয়েছে রাজ্য হস্তশিল্প মেলাতে কচুরিপানা শিল্পের যথেষ্ট কদর রয়েছে, প্রতিদিনই কম বেশি বেচা কেনা হচ্ছে স্টলে। একটি সরকারি সংস্থার পক্ষ থেকে এদিন প্রচুর কাজের বরাত মিলেছে বলেও জানা গেছে। সব মিলিয়ে রাজ্য স্তরের মেলায় জায়গা করে নিতে পেরে খুশি কচুরিপানা দিয়ে তৈরি হস্তশিল্পের কারিগরেরা, খুশি পৌর কর্তৃপক্ষ। এই বিষয়ে পৌর প্রধান বলেন, বাংলার হস্তশিল্প মেলা ইকো পার্কে বিশ্ববাংলা হস্তশিল্পের যে মাঠ আছে সেখানে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে হস্তশিল্পকে সাধারণ মানুষের কর্মসংস্থানের জায়গা তৈরি করার জন্য তিনি যে জায়গা সৃষ্টি করেছিলেন সেই মেলা চলছে। আমরা বনগাঁ পৌরসভা আমাদের এনিমেল দপ্তরে যে মেয়েরা আছে তাদের, তারা যে হস্তশিল্পের মাধ্যমে কচুরিপানা দিয়ে বিভিন্ন হস্তশিল্পের সামগ্রী তৈরি করেছে সেগুলো এই হস্তশিল্প মেলার প্রাঙ্গণে তাদের জায়গা দিয়েছে এবং সেখানে গিয়ে সুন্দরভাবে তারা মানুষের কাছে এই জিনিসগুলো পৌঁছে দিচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রদেশের থেকে মানুষ আসছে। আমাদের ইচ্ছামতে যে ঐতিহ্যপ্রশিক্ষণা হস্তশিল্পের যে গ্রাউন্ডটা রয়েছে সেখানে, এবং সেখানে গিয়ে বিভিন্ন মানুষ একদিকে যেমন দেখছে নতুন জিনিস, আর একদিকে সেখানে তারা আমাদের কাছ থেকে মালও নিয়ে যাচ্ছে। আমরা আজকে বনগাঁর যত এই হস্তশিল্পের কাজ করছে কচুরিপানার উপর, তাদের আর কি মার্কেটিংয়ের কী করে করতে হয় তার একটা ট্রেনিং ছিল। সমস্ত হস্তশিল্পের মেলা ঘুরে দেখলো, আমাদের এখানে দাঁড়িয়ে তারা কীভাবে কাজ করছে বা মেলা প্রাঙ্গণে যারা স্টল নিয়ে বসেছে তারা কী করে কাজ করছে সেগুলো দেখে দেখেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কলকাতা। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।